বলেছেন নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসারিল্লাহ তাআলা। নিয়ত হলো বোন, নিয়ত মানে ইচ্ছা করা, আমরা যে জন্য দাঁড়িয়েছি, কোন নামাজ জন্য দাঁড়িয়েছি, ফরজ না সুন্নাত, জোহর না আসর, এটা আমার মাথায় আসে, এই যে ইন্টেনশনটা আছে এটা ইন্টেনশনটাই নিয়ত, ইচ্ছাটাই নিয়ত। মুখে নামাইতন পড়ার কথা কোনো হাদিসে নির্দেশ দেওয়া হয়নি, ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন আমরা সেভাবে করবো। তিনি বা তার সাহাবীরা কেউ নামাইতন তো মুখে বলেননি, আমরা সেটাকে বলাটা কেন আবশ্যক মনে করবো? আমরা জাস্ট আমাদের স্মৃতিতে যেটা আছে ওইটার দিকে খেয়াল করবো, আমরা ইবাদত শুরু করব, নামাজ শুরু করব। এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন, স্বপ্ন দোষণ হলে রোজা ভেঙে যায় কি না? না, স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না। এরপরে নাজমা আক্তার সাথে আপনি লিখেছেন, মৃত ব্যক্তি বারবার স্বপ্নে দেখলে, মৃত ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখলে করণীয় কি? যদি মনে হয় তিনি কষ্টে আছেন, তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, গরিব দুঃখীকে খাবার দিবেন, মৃত ব্যক্তির তরফ থেকে যেসব ব্যবহার করা যায় সেগুলো করবেন। আর যদি এরকম কোনো কিছু মনে না হয় তাহলে সেক্ষেত্রে এটার জন্য বিশেষ কোনো কিছু আপনার করার প্রয়োজন নেই। মৃত ব্যক্তিকে দেখলে গরিব দুঃখীকে খাদ্য দিতে হয় বা নির্দিষ্ট কিছু কাজ করতে হয়, এরকমটি আমরা অনেকে মনে করি, এরকম বিশেষ কোনো ফরম্যাট বা বিশেষ কোনো করণীয় শরীয়ত ঠিক করে দেয়নি বিধায় এরকমটিকে আমরা সিস্টেম বানিয়ে নেওয়া বা এরকমটিকে শরিয়া নির্দেশিত কোনো কাজ মনে করার কোনো কারণ নেই, বা এরকম মনে করাটা সঠিক হবে না, সেটা ভুল হবে। জাজাকুমুল্লাহ খেয়ে এরপরে জান্নাত যারা লিখেছেন, কোনো মেয়ে যদি তার স্বামীর সাথে ঝগড়া করে বলে আমি আমার হাত কাটবো, পা কাটবো, সুইসাইড করবো, তাহলে এটা অন্যায় কথা, এ ধরনের